একটা জঙ্গলে পাশাপাশি দুটি গাছে বসবাস করত, একটি কাক ও একটি টুনি। কাক ও টুনির একটি করে বাচ্চা আছে। টুনির বাচ্চা ও কাকের বাচ্চার মধ্যে খুব বন্ধুত্ব। একদিন টুনি তার বাচ্চাকে বলল, তোমাকে এত বারণ করা সত্ত্বেও তুমি ওই কাকের বাচ্চার সাথে মিশছো কেন? কেন না, এ কথা কেন বলছো? কাকের বাচ্চার সাথে মিশলে কি হয়? তুমি এখন অনেক ছোট, অনেক বিষয়ে তুমি বুঝতে পারবে না, যার তার সাথে মিশা ঠিক নয়। ও তো আমার সাথে খারাপ কিছু করে না মা, এখন করে না ঠিক আছে, তবে আমার তো ভয় লাগে, কোন দিন না কোন দিন তোমার ক্ষতি করে বসে। তুমি চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না। একদিন দুপুরবেলা টুনির বাচ্চা ও কাকের বাচ্চা একসঙ্গে খেলছিল। হঠাৎ সেখানে একটি ঈগল এসে উপস্থিত হলো। টুনির বাচ্চা ঈগলটাকে দেখতে না পেলেও কাকের বাচ্চা ঠিকই দেখতে পেল। ঈগলটি ঝোপের আড়ালে লুকিয়েছিল। এই তুমি একটু ঝোপের ওখানে গিয়ে বসো তো, আমি একটি নতুন খেলা তোমায় দেখাবো। কাকের বাচ্চার কথা শুনে টুনির বাচ্চা ঝোপের কাছে চলে গেল। আর কাকের বাচ্চা টুনির বাচ্চার বিপদে পড়ার অপেক্ষা করতে লাগলো। এদিকে ঝোপের কাছে যেতে ঈগলটি টুনির বাচ্চাকে নিয়ে চলে গেল, আর কাকের বাচ্চাও হাসতে হাসতে বাসায় চলে গেল। এদিকে সন্ধ্যা হয়ে গেল, টুনির বাচ্চা এখনো বাসায় ফিরছে না। টুনি খুব চিন্তায় পড়ে গেল, বাচ্চা এখনো ফিরছে না কেন? সন্ধ্যা হয়ে গেল যে, ও আবার কোনো বিপদে পড়লো না তো? দুশ্চিন্তায় টুনি কাকের বাসায় গেল। কাকু, তোমার বাচ্চা ফিরে এসেছে? হ্যাঁ, আমার বাচ্চা ফিরে এসেছে। কেন, তোমার বাচ্চা এখনো আসেনি? না গো, আমার বাচ্চা এখনো ফিরে আসেনি। তাহলে ওর কি হলো? আমি কি করে বলবো টুনি, আমার বাচ্চা তোমার বাচ্চার সাথেই থাকে, তোমার বাচ্চা ফিরে এসেছে, কিন্তু আমার বাচ্চা এখনো ফিরে আসেনি। এই যে কাকের বাচ্চা, তুমি দেখোনি তোমার বন্ধু কোথায় গেছে? হ্যাঁ, আমি জানি ও কোথায় গিয়েছে। তুমি সত্যি জানো আমার বাচ্চা কোথায় গিয়েছে? হ্যাঁ, আমরা একসঙ্গে খেলছিলাম, একটা ঈগল এসে ওকে ধরে নিয়ে গেছে। এই কি কথা বলছো? এখন ওকে আমি বাঁচাবো কিভাবে? থাক টুনি, তুমি এখন বাড়ি যাও, রাত অনেক হয়েছে, আমরা ঘুমাবো। অন্যের বিপদে এভাবে তাড়িয়ে দিতে হয় না কাক, এমন বিপদ তো তোমারও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, হলে হবে, যখন হবে তখন দেখা যাবে। টুনি কাঁদতে কাঁদতে চলে গেল, আর কাক বাসা বসে হাসতে লাগলো। এদিকে ঈগল টুনির বাচ্চাকে বসিয়ে রেখেছে। কি রে টুনির বাচ্চা, তুই হঠাৎ ঝোপের কাছে আসতে গেলি কেন? আমাকে আমার বন্ধু কাকের বাচ্চা দুষ্টু বুদ্ধি করে ঝোপের কাছে যেতে বলেছে, আমি বুঝতে পারিনি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে মারবো না, এতটুকু একটা বাচ্চা, একে খেয়ে কি হবে আমার? আপনার অশেষ দয়া, না জানি আমার মা এখন কি করছে, আমার জন্য হয়তো কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। তুমি চিন্তা করো না, এখন তো অনেক রাত, এখন যেতে পারবে না, কাল সকালে তুমি চলে যাবে। পরের দিন সকালে টুনির বাচ্চা সোনা দানা খাবার দাবার নিয়ে বাসায় এসে হাজির হলো। তা দেখে টুনি আনন্দে আত্মহারা হয়ে গেল। মা জানো, ঈগলটা কত ভালো, আমাকে একটুও মারলো না, আর সকালবেলা আসার সময় এই সোনা দানা খাবার দাবার আমাকে দিয়ে গেল। সত্যি আমি ভাগ্যবান, যার জন্য তোকে আবার ফিরে পেলাম। ঠিক এই সময় কাক এসে হাজির হলো।
বাচ্চা নাকি ইগলের থেকে অনেক সোনা দানা খাবার নিয়ে এসেছে। হ্যাঁ গো কাক, ওই ইগল অনেক ভালো, সে আমার বাচ্চাকে অনেক খাবার দাবার দিয়ে দিয়েছে। ও এই ব্যাপার, তাহলে তোমার বাচ্চা যখন পেয়েছে তখন আমার বাচ্চা তো অবশ্যই পাবে। তোমার বাচ্চা পাবে কেন? দেখো কিভাবে পায়, আমি এখনই ওকে ইগলের কাছে পাঠাচ্ছি। কাক বেশি লোভ করতে চেয়ে না, এর ফল কিন্তু ভালো নয় হতে পারে। ও আমার যাতে ইগলের কাছ থেকে বেশি উপহার না পাওয়া হয় তার জন্য যেতে বারণ করছো তো? না না, আমি এটা বলতে চাইনি। কাক আর কোনো কথা শুনল না, ছুটতে ছুটতে বাড়ি চলে গেল। আর তার বাচ্চাকে বলতে লাগলো, তোর কিছু বুঝি না, টুনির বাচ্চা কত সোনা দানা নিয়ে এলো আর তুই কিছুই আনতে পারলি না। আর শোন, ওই ইগল টুনির বাচ্চাকে কত কি দিল আর টুনির বাচ্চাকে মারেনি, ইগল তাকে ধরে নিয়ে গেল আর তুমি বলছো টুনির বাচ্চাকে মারেনি। আমি যা বলছি ঠিকই বলছি, ইগল টুনির বাচ্চাকে মারেনি আর অনেক উপহার দিয়েছে। এখন আমাকে কি করতে হবে বলো? কি করতে হবে এখনো বুঝতে পারলি না? তুই এখনই ইগলের কাছে যা আর অনেক অনেক উপহার আর খাবার দাবার নিয়ে আয়। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। তুমি দেখে নিও, আমি টুনির বাচ্চার থেকে আরো অনেক বেশি খাবার দাবার আনবো। তারপর কাকের বাচ্চা ইগলের কাছে উড়ে চলে গেল। বেশ কিছুটা পথ উড়তে উড়তে একসময় ইগলের বাসার সামনে এসে বসল। ইগল কাকের বাচ্চাকে দেখে বলল, কে রে কাকের বাচ্চা, তুই এখানে কি করিস? আমি টুনির বাচ্চার বন্ধু, আপনি টুনির বাচ্চাকে অনেক খাবার দাবারে উপহার দিয়েছেন, এখন আমাকেও দিয়ে, আমি ওর থেকে বেশি উপহার চাই। ও এই কথা, তার আগে বলতো ওই টুনির বাচ্চাকে বিপদে ফেলেছিলি কেন? আমি কখন বিপদে ফেললাম? তুই বুদ্ধি করে টুনির বাচ্চাকে আমার হাতে ধরিয়ে দেওয়ার কথা ভেবেছিলি, কিন্তু আমি টুনির বাচ্চাকে মারিনি, ওকে উপহার দিয়ে পাঠিয়ে দিয়েছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো আর দয়া করে আমাকে অনেক উপহার দিও। তুই কি ভেবেছিস আমি তোকে উপহার দেব? আমি লোভী ও স্বার্থপরদের কখনোই উপহার দেই না আর তাদের বাঁচিয়েও রাখি না। এদিকে কাক তার বাচ্চার জন্য অপেক্ষা করতে থাকলো। সন্ধ্যা হয়ে গেল, কাকের বাচ্চা এখনো ফিরে আসলো না। কাক তখন ছুটতে ছুটতে টুনির বাসায় গেল। টুনি আমার বাচ্চাকে বাঁচাও, ওকে ইগলের কাছে পাঠিয়েছিলাম কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেল, এখনো ফিরে আসেনি। আমি তোমাকে আগে বলেছিলাম এত লোভ করা ভালো না, আর আমার কথা তো শুনলে না। আমি ভুল করেছি, এখন আমার বাচ্চাকে কিভাবে ফেরত পাওয়া যায় তার একটা বুদ্ধি দাও। এখন আর কিছুই করার নেই, সকাল পর্যন্ত অপেক্ষা করো, দেখো তারপর কি হয়। কিন্তু সকাল হয়ে দুপুর গড়িয়ে গেল, কাকের বাচ্চার কোনো খোঁজ পেল না। একটা কথা প্রমাণ হয়ে গেল যে বেশি লোভ করা কখনোই ভালো না।